সুপ্রিয় দর্শক, আমি এবি মাজবা কৃষি ২৪ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম ধর্মী কিছু ভিডিও আপলোড করতে, এটা আমার আরেকটা প্রয়াস। তো আজকে আসলে আমরা ওই যে কুচ্ছা মাছ, কুচ্ছা বলো না, কুচ্ছা মাছ ধরে কীভাবে, এ ধরনের একজন লোককে পেয়েছি। তাহলে চলেন ওনায় কীভাবে ধরে আমি জিনিসটা দেখি। কুচাগুলো কোথায়, ভিতরে আছে? এটা কি একদিন আগে পাতেন? কালকে বসায় গেছে না? এটার ভিতরে আছে মাছ? আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক দেখেন, এখন আরো এগুলো আরো আছে আশেপাশে? আরো আছে এগুলি? না এগুলো আর এদিকে নাই, ওই দিকে। আচ্ছা, একটু খুলুন তো একটা, একটু দেখি। ছবি তুললা? না না, ভিডিও করতেছি। ও ভিডিও করবে? ধরে নি, ধরে। সমস্যা নেই, বুঝছি। তো এগুলো আপনারা এই এগুলো যে যে জায়গার মধ্যে মানে পাতেন আর কি, এগুলো বুঝেন কিভাবে, কিভাবে যে জায়গার মধ্যে থাস আছে এই ধরনের? বুঝেন জঙ্গল মঙ্গল হেন ঘাট, এগুলো তো মানে বসাইতে বসাইতে দেখা আইটা করা যায়। মনে এই গাড়ালাত বসাইছি আছে, মনে কোন গাড়ালাত থাকবো, এগুলো তো পালাইতে হলে আইটা বসে। টোটালে কটা দিতে, কটা ইয়াস সেট করছেন আজকে? এগুলো ৫০টা বসাই। ৫০টা, ৫০টার মধ্যে কি ৫০টা বসাইলে পরে তোর ১৫টা কিভাবে ধরে যে এখানে একটি, এগুলো কি আপনি কিনেন না বানান নিজে? আচ্ছা আচ্ছা, তো কিনতে কেমন দাম পড়ে এগুলো? ৪০-৫০ টাকা পিস। সুপ্রিয় দর্শক দেখেন, এগুলো আসলে ওনারা একটা অভিজ্ঞতা হয়েছে কোন পুকুরের মধ্যে কোন জায়গার মধ্যে এগুলো পাতলে এগুলো কুচ্ছা মাছ পড়বে। তো এর মধ্যে ৫০টা সেট করলে হয়তো ১৫-২০টা কুচ্ছা পাওয়া যায় আর কি। তো কুচ্ছা এগুলো রেট কীরকম? এগুলো ২০০-২৫০ টাকা যায়। ২০০-২৫০ টাকা কেজি? এগুলো বিক্রি করেন কোথায়? উত্তরা, উত্তরাতে, ঢাকা উত্তরা। এগুলো মূলত বিদেশ সাপ্লাই হয় না এখানে? খায় বিদেশ সাপ্লাই হয়। তো ওই জায়গায় মনে বিশাল পরিসরে? হ্যাঁ, এই দিকে তো তোমার ঢাকা উত্তরা গেলে তো কুচ্ছা আর কুচ্ছা দেখা যায়, আর কত কুচ্ছা দেখবো, এগুলো এত বড় বড় করে আছে, এগুলো কুচ্ছা তো। আচ্ছা আচ্ছা, সমগ্র কে করছে পাকা কইরা? সমগ্র বাংলাদেশের কুচ্ছা ঢাকা উত্তরে যায়? সব বাস্তা বাংলাদেশের একবারে সিরিয়াং থেকে ধরে সব তার ঢাকা যায়। ও আচ্ছা, তাহলে এই এই মাছগুলো এখান থেকে কি বিদেশ সাপ্লাই হয়? বিদেশ সাপ্লাই হয়। কোন দেশে সাপ্লাই জানেন? এটা তোমার চায়না রানে, চায়না মূলত চায়না কুরিয়ার খায়, চায়না কুরিয়ার রানে আইয়া। ও বুঝতে পারছি। তো আপনারা দেখলেন কীভাবে কুচ্ছা ধরে, তো সব রেট আপনাদের জানালাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এবি মাজবা কৃষিকা ২৪ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।